नमस्कार বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মুড়ি আর ডিম দিয়ে দারুণ সাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা খুব খিদে পেলে ঝটপট তৈরি করতে পারবেন। মাত্র 5 মিনিটে রেসিপিটা তৈরি করতে পারবেন, খেতেও কিন্তু দারুণ লাগবে। কিভাবে তৈরি করব দেখে নিন আজকের ভিডিওটি। রেসিপিটি তৈরি করার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ মুড়ি। এখানে আমি যতটা পরিমাণে তৈরি করছি একজনের কিন্তু ভালোভাবে পেট ভরে যাবে। এবারে এর মধ্যে পরিমাণ মতো জল ভালো করে মুড়ির মধ্যে ভিজিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। আর এখন গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর একটা ডিম ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিমটাকে সাথে সাথে নাড়াচাড়া করে ডিমের ভুজিয়াটা তৈরি করে নিচ্ছি। আর ঝটপট করে ডিমের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটা নাড়াচাড়া করে তাড়াতাড়ি তুলে নেব। খুব খিদে পেয়েছে, বেশি সময় কিন্তু নেই, তাই ঝটপট করেই কাজগুলো করতে হবে। ডিমের ভুজিয়াটা তুলে নেওয়ার পর ওই কড়াইতে দিয়ে দিলাম 5 থেকে 6 চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন কুচি, 1টা কাঁচা লঙ্কা কুচি। যদি ঝালটা আরও বেশি পছন্দ করেন তাহলে লঙ্কাটা আরও বেশি দিতে পারেন। রসুন কাঁচা লঙ্কাটাকে একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়েও একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই সবজিগুলো কিন্তু আগে থেকে কাটা থাকলে মাত্র 5 মিনিটে রেসিপিটা তৈরি করতে পারবেন। এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। অল্প পরিমাণে ক্যাপসিকাম কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজের সাথে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা কুচি। আদাটাকে কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। আদাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। মশলাগুলো দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। সবজিগুলো মশলার সাথে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। আপনারা এখানে সয়া সসও দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। টমেটো সসটা দিয়ে নাড়াচাড়া করতে করতে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এদিকে মুড়িটা জলের থেকে তুলে নিচ্ছি। মুড়িটা কিন্তু 5 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন জলের থেকে জলটা ঝরিয়ে ভালো করে তারপরে তুলে নিচ্ছি। ঝটপট জলের থেকে মুড়িগুলো তুলে নিয়েছি। আর এদিকে সসটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে সমস্ত সবজির সাথে। এখন আমি মুড়িগুলো দিয়ে দিচ্ছি। আর মুড়িগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই মুড়ি দেওয়ার পর যত ভাজবেন ততই কিন্তু খেতে টেস্ট হবে। বন্ধুরা, এখনও যারা ভিডিওটি দেখে একটা লাইক করেননি, প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মুড়িটা সমস্ত মশলার সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। ডিমটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। শেষে একটু দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনেপাতা কুচি। সমস্ত কিছু মুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব খিদে পেলে ঝটপট কিন্তু রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। একবার বানিয়ে দেখতে পারেন, সন্ধ্যাবেলাও এটা বানিয়ে খেতে পারেন, কিংবা ব্রেকফাস্টেও বানিয়ে অবশ্যই খেতে পারেন। খেতে দুর্দান্ত লাগবে। বাচ্চারা তো ভালোবাসবেই, বড়রাও কিন্তু খুবই ভালোবাসবে। একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করার পর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই যা নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।